আইএলএস হাসপাতালে পর ত্রিপুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে 3.5 লক্ষ টাকার বিল থুরিয়ে দেওয়ার অভিযোগ। মৃত পেশেন্ট পার্টির হাতে গুরুতর অভিযোগ ভৌমিক নার্সিং হোমের কর্ণধার তথা টিএমসি ডাক্তার দিলীপ ভৌমিকের বিরুদ্ধে। টিউমার এবং স্পন্ডিলাইসিসের সমস্যা নিয়ে রাজধানী ভৌমিক নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন টাউন প্রতাপগড় গাঙ্গাইল রোডের শুক্লা চক্রবর্তী। কিন্তু ভৌমিক নার্সিং হোমের কর্ণধার তথা টিএমসির ডাক্তার দিলীপ ভৌমিক সে রোগীর পরিবারের সঙ্গে বিভিন্ন ছল চাতুরির আশ্রয় নিয়ে বেশ কিছু টাকা হাতে নেন। কখনো নার্সিং হোমে, কখনো টিএমসিতে চিকিৎসা করতে হয় শুক্লা চক্রবর্তীকে। এমনকি অপারেশনের পর ভেন্টিলেশনে রাখা হয় রোগীকে, পরে মৃত্যু হয় শুক্লা দেবীর। এদিকে শুক্লা দেবীর মৃত্যুর পর টিএমসির পক্ষ থেকে 3.5 লক্ষ টাকার বিল ধরিয়ে দেওয়া হয় রোগীর পরিবারকে। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মৃতার মেয়ের জামাই মরণ দাস। শুক্লা চক্রবর্তী, টাউন প্রতাপগড় বাড়ি, গাঙ্গাল রোড। ওনারে দিলীপ ভৌমিকে সবসময় দেখত, দিলীপ ভৌমিকে সবসময় দেখতো। তাই এখানে টিউমার ধরা পড়ছে সোনোগ্রাফি করিয়া। তারপরে 1 বছর আগে এডমিট হয়েছিল, কারে পন্ডালাইসিস হয়েছিল, ওই কারণে অপারেশন করছে না। অপারেশন করানোর পরে এই কিছুদিন আগে, আপনার 2 মাস আগে তাইলে দেখ, ওইখানে 12,000 টাকা টেস্ট করাইছে। করাইছে দেখে মোটামুটি শরীর সুস্থ পুরা, অপারেশন হইব। তারপরে কত টাকা লাগবো? 40,000 টাকা লাগবো। আমরা 12,000 টাকা এখানে 20,000 টাকা জমা দিলাম। জমা দিয়ে সেটা ওইখানে ভর্তি করলাম। আমার শালা ভর্তি করছে, ভর্তি করার সময় আমার শালার শরীর রাখছে, আমার শাশুড়ি মার শরীর রাখছে, আর কেউ শরীর রাখছে না। তারপরে সব কিছু টেস্ট করানোর পরে সব কিছু ঠিক আছে, সুস্থ, খালি ব্লাড লাগবে। তো ব্লাড কই থেকে জোগাড় করতে লাগবো? ব্লাড টিএমসির থেকে জোগাড় করতে লাগবো। তাহলে একটা ডোনার চেষ্টা করো। তাহলে আমরা মণ্ডলে জানাইলাম, মণ্ডলে কইছে কিছুদিন আগে ডোনার হইব, ডোনার হইলে আমরা দিয়ে দেবো। এই করতে করতে তাই নিয়ে ব্লাড জোগাড় করলো টিএমসি করতে। তারা ভাই বোন গেছে ব্লাড আনার লেগে, ব্লাড আনতে আনতেই অপারেশন থিয়েটারে ঢুকাইছে। আর যেদিনকে অপারেশন করবো ওইদিনকে ভাত খাওয়াইছে পেশেন্টরে। আর তাই লোকে আগে কথা ছিল, এই যেদিনকে ভাত খাওয়াইব বা ব্লাড দিব ওই দিনকে অপারেশন করতো না। তাই নিয়ে আমার ওয়াইফে জিজ্ঞাসা, বউয়ে জিজ্ঞাসা করলো, বলে স্যার ব্লাড যে ওখানে আছে ওখানে অপারেশন থিয়েটারে ঢুকাইবেন? এই আপনি না কইছেন একদিন পরে ব্লাডটা দেওয়ার, একদিন পরে অপারেশন করবেন? আমি ডাক্তার না তুই ডাক্তার? আমি ডাক্তার না তুই ডাক্তার? একদিকে অপারেশন করুম, একদিকে ব্লাড দিব। তাইলে 4:30 সময় অপারেশন থিয়েটারে ঢুকাইলো। রাত্র 9:30-9:30 বাজে অপারেশন থিয়েটারতে বাইর না, তারা দৌড়াদৌড়ি লেগে থাকা। 5 বার 6 বার কারেন্ট গেলো। যাওয়ার পরে টিউমার এই বড় একটা আইনা দেখাইলো। তাই জিজ্ঞাসা করলাম, স্যার আপনি যে একটু ডিসেল কন্ডিশন করছেন, এখন তো আমার কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা কিছু দিয়েছিলাম। তাই না অল্প কিছুদিন, 8 দিনের না 9 দিনের ভেন্টিলেশনের খরচ দিয়ে চালাইছে। এরপরে কোয়ার চালাইতে পারতো না, কোয়ার চালাইতে পারতাম না আমি। আমি তো টাকসাল টাকা লয়ে রাখছি না, বা তোমরা দিও না লেগে আমি টাকা লয়ে রাখছি না, তোমরা কী করবা করো। এরপরে তাদের কাছে গেলে আমরা কথাবার্তা কইতে গেলে ধমকি মারে তারা ভাই বোনরে, ও তোর মা যদি হসপিটালে ভর্তি না থাকতো তোরা ভাই বোনরে দেখাই দিলাম বলে। তাই নিয়ে এই ঘটনা করেছে, তাই নিয়ে আমরা ধমকি মারে। তাই নিয়ে সম্পূর্ণ কিছু আমার কাছে রেকর্ডিং আছে। আর আমরা ওখান অব্দি কিছু করছি না, না তাদের উপর হাত তুলছি, না তাদের কোনো খারাপ ব্যবহার করছি। এখন কি হয়েছে? এখন আমি চাই তাদের বিরুদ্ধে কিন্তু কেসও করছি, থানাতে কোনো অ্যাকশন নিচ্ছে না। এখন টিএমসিতে আপনার শাশুড়ি কেমন আছে? টিএমসিতে আমার শাশুড়ি আজকে সকালবেলা ওইখানকার টিএমসি ডাক্তার কিছু কইছে না, কইছে কিডনি কন্ডিশন খুব অবস্থা খারাপ। তারা বাড়ির লোক খবর দেন, গেছি পরে দিয়ে দিলীপ ভূমিকারও খবর দিছে, দিলীপ ভূমিকায় আমরা মৃত্যুর খবর দিছে। এর মধ্যে আবার দিলীপ ভূমিকা কইতেছে এমএসএল লোক কথা কইয়া, এত লাখ টাকা বাকি আছে, 3.5 লাখ টাকা বাকি আছে, ওই টাকা তোমরা দিয়ে সেটা লাশ লাশ নিয়ে যাও। আমরা কইছি আমরা সরকার আমার কাছে টাকা নাই, ওইটা সেটা তোমরা চিন্তা করবা। এদিকে ঘটনার পর অভিযুক্ত ডাক্তার দিলীপ ভৌমিকের বিরুদ্ধে থানায় মামলা হলেও আজও কোনো প্রকার ভূমিকা নেয়নি পুলিশ। ব্যুরো রিপোর্ট, হলাপুর।